এই মুহূর্তে সবচাইতে বড় খবর, দিল্লি কংগ্রেস হাইকমান্ড এআইসিসির নির্দেশে কংগ্রেসের প্রতিনিধি দল ত্রিপুরাতে এসে সরাসরি পৌঁছালেন কংগ্রেস ভবনে। আপনারা দেখতে পাচ্ছেন নাসির উদ্দিন, লোকসভার বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, সাংসদ লোকসভা কেন্দ্রের গৌরব গগৈ আসামের অজয় কুমারজি সহ আরও পাঁচ প্রতিনিধি সরাসরি কংগ্রেস ভবনে, এবং তাদেরকে ফুলমালা দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। ছিলেন প্রাক্তন মন্ত্রী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা। আরও একবার বলছি, আপনারা দেখতে পাচ্ছেন বিধায়ক সুদীপ রায় বর্মণকে এবং যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কংগ্রেসের পার্টি অফিসে হামলা, কংগ্রেস কর্মী সমর্থকদের ওপর আক্রমণ, এরই রিপোর্ট তলব করে রাষ্ট্রপতির কাছে দরবার হবে এবং সরাসরি এই সরজমিনে খতিয়ে দেখার পার্লামেন্টে লোকসভায় তুলে ধরবেন অধীর রঞ্জন চৌধুরী। শাসক দলের হিংসার রাজনীতি চলছে ত্রিপুরা রাজ্যের গুন্ডারাজ, এরই বিরুদ্ধে প্রতিবাদ হবে লোকসভায়।